আপনার বয়স অথবা আপনার ভিডিওর বয়স নেক্সট লেভেলে নিতে চান, তাহলে বুম, লাখ টাকার স্টুডিও সেটিংস বা লাখ টাকার মাইক্রোফোনের কোনো প্রয়োজন নেই। একটি মাত্র এআই টুলস দিয়ে আপনি আপনার বয়সকে স্টুডিওর মতো সাউন্ড তৈরি করতে পারবেন। এইটাও সম্ভব। আবার আপনার মোবাইল দিয়ে রেকর্ডিং করা সাউন্ড থেকে। ওহ মাই গড, নো। তো চলুন, কিভাবে করবেন তা আজ আপনাদের সাথে শেয়ার করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর আগে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। আপনার অডিও অথবা ভিডিও থেকে আপনি অবাঞ্ছিত সাউন্ড বা নয়েজ রিমুভ করার জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি এই ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। ব্রাউজারে যাওয়ার পর আপনি podcast.adobe এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। মূলত অ্যাডোবির এই এআই টুলসটি আপনার নয়েজ রিমুভ করার জন্য চমৎকার এবং স্টুডিওর মতো আপনার সাউন্ড করে দিবে, যা প্রিমিয়াম টুলস দিয়ে আপনি করতে থাকেন। এটি আপনাকে এক নিমিষে করে দিবে। তো দেখতে পাচ্ছেন এই সাউন্ডটি এখন এমন, আর এখন শুনতে পাচ্ছেন এমন not the best place to record audio. তো এটি করার জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যেতে হবে সাইনিং এ। সাইন আপে ক্লিক করে দিতে হবে। সাইন আপে ক্লিক করে আপনি অবশ্যই ফ্রি ব্যবহার করতে পারবেন এই টুলসটি। এখন আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট আপনি কানেক্টিং এ ক্লিক করে দিবেন। কানেক্টিং এ ক্লিক করার পর আপনি আপনার নামটি দিতে হবে। নাম দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ এবং ইয়ার দিতে হবে। দেওয়ার পর এখানে আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর জাস্ট ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট হওয়ার পর জাস্ট আপনি এখানে আপলোডে ক্লিক করার পর আপনি যদি ভিডিও নয়েজ রিমুভ করতে চান, তাহলে যে কোনো একটি কনভার্টার দিয়ে ভিডিও কনভার্ট করে নিতে হবে বা MP3 বানিয়ে নিতে হবে। আর যদি আপনার অডিও হয় তাহলে এমনিতে MP3 থাকবে। তা আমি এখান থেকে ভিডিও সাউন্ডটি কনভার্ট করে নিলাম বা MP3 বানিয়ে নিলাম। আমার অডিওটি এক্সট্রাক্ট বা আপলোড করে দিলাম। অডিওটি আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। ভিডিওর সাইজ অনেক বেশি থাকার কারণে ভিডিওটি আপলোড করতে অনেক সময় নেবে। আর যদি আপনি MP3 করে দেন তাহলে খুব সহজে খুব দ্রুততার সাথে এ আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেল বা এখানে আমার ফাইলের কাজটি কমপ্লিট হয়ে গেল। আপনি এখান থেকে চাইলে যদি আইকনটি আপনি এখানে দিয়ে রাখেন, তাহলে আপনার ওল্ড ভার্সন বা আপনার আগের যে সাউন্ডটি ছিল অরিজিনাল সাউন্ডটি আসবে। আর আপনি যদি আইকনটি এনেবল করে দেন তাহলে আপনাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, যেটি আপনি স্টুডিওতে রেকর্ডিং করে থাকেন সেরকম সাউন্ড আসবে, সেই সাউন্ডটি এখানে দিয়ে দিবে। আর এখান থেকে আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এই ফাইলটি। এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে ফাইলটি চালিয়ে দেখি তাহলে দেখবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে চমৎকারভাবে। অডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন, কোনো ধরনের চার্জ ছাড়া বা কোনো ধরনের এডিটিং জানার প্রয়োজন পড়বে না। কিভাবে করবেন তা যা, তো ভিডিওটি যা আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।